আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আবারও আসলাম আপনাদের মাঝে দুইটা কারি নিয়ে। আর এগুলো আমার বাসায় রেগুলার যে তরকারি রান্ধি ওইগুলাই। এই আমি দুইটা, একটা শুটকি রান্না করব মিক্সড ভেজিটেবল দিয়ে, আর একটা কিমা ভুনা করব। তো আমি হাঁড়িগুলা বসিয়ে দিয়েছি, এখন তেলও দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, এটার মধ্যে শুটকি বসাবো। আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি অল্প একটু মেথি দিচ্ছি। মেথি দিয়ে দিয়েছি ওই কিমার হাড়ির মধ্যে। একটু এই মুড়ি দিচ্ছি, আর আমি জিরা দিচ্ছি না। শুটকির মধ্যে আমি কোনো রকমের ইয়ে দিচ্ছি না, তেজপাতা দিব শুধু। দুটার মধ্যে শুকনা উপকরণ দিব। এখন আমি শুটকির মধ্যে একটা ছোট আনিয়ন দিয়ে দিচ্ছি, আর এখানে মিডিয়াম সাইজের আনিয়ন আমি কিমার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন আমি শুকনা উপকরণগুলো দিব। আমি আজকে রসুন দিব না শুটকির মধ্যে, চেলা পাতা শুটকি রান্না করব। এই যে এক চামচ থেকে একটু কম দিচ্ছি লবণ, আমি এক চামচ থেকে অল্প একটু কম দেই, কারণ আমার এত বেশি তরকারি না। আমার হাঁড়িগুলো আপনারা দেখে বুঝতে পারবেন, বড় বড় হাঁড়ি না, আমরা তিনজন লোক তো করে থাকি। এর জন্য এই কিমার মধ্যে আমি 2-3 টুকরা ইয়ে দিয়েছি ডালচিনি, আর এখন 2 টুকরা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর আমি শুটকির মধ্যেও 2-3 টুকরা তেজপাতা দিয়ে দিব। এই আমার শুকনা উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। জানি না আমি আপনারা কতটুকু আমার আমাকে ভালোবাসেন। আমার 2 বছর থেকে আমি ভিডিও ইউটিউবে ভিডিও দেই, আজ পর্যন্ত আমার 200 সাবস্ক্রাইব হয় নাই। এখন ভাবুন, আমি এই কিমার মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, শুকনা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, এখন আমি লবণও দিয়ে দিয়েছি। এখন আমি শুটকির মধ্যে এই যে আমার পেঁয়াজগুলো হাফ কুক হয়ে গেছে, আমি এই যে 1 চামচ কারি পাউডার দিচ্ছি, 1 চামচ থেকে কম 1/2 চামচ ধনিয়া দিচ্ছি, এই যে এই হলদি দিছি, এই ধনিয়াও আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, আর মরিচ দিব। এটার মধ্যে আমি কোনো জিরা দিব না। এই যে আমি আমার পরিমাণ মতো দিছি। এখন আমি কিমার মধ্যেও আমি পরিমাণ মতো দিয়ে দিব। কিমার মধ্যে 1 চামচ মরিচ দিলাম, এই 1 চামচ হলুদ দিলাম, 1/2 চামচ জিরা দিলাম, আরও একটু জিরা দিচ্ছি, আর কারি পাউডার দিব 1 চামচ, এই যে, আর এখন ধনিয়াও 1 চামচ দিয়ে দিব। এই যে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি মশলা।
যতটুকু আমার লাগে। আমার অল্প অল্প কারি তো, অল্প অল্প সব কিছু। এটা শুটকি পুড়ে যাবে বলে আমি একটু পানি দিয়েছি। এখন আমি শুটকিগুলা দিয়ে দিব। এত বেশি শুটকি দিচ্ছি না, এই যে অল্প একটু চেলা পাতা শুটকি দিচ্ছি সবজির মধ্যে। এখানে আমি আমি দেখাবো আপনাদেরকে কি কি সবজি দিয়ে আমি রান্না করব। এই অল্প করে একটু কিমা রান্না করতেছি। এগুলা লামের কিমা। লাম বলেন, ভেড়ি বলেন, যা বলেন। আমার মরিচের মধ্যে অনেকটা ঝাল। আমি কাঁচা মরিচ দিচ্ছি না, বৌমা লাগিয়ে লাগিয়ে খাবে। এই দেখুন, এখানে ক্যারেট আছে, বেগুন আছে, আলু আছে। আমার চুলাটা খুব পরিষ্কার, আমার সব ওয়ার্কটপ গুলা আমি প্রত্যেক সময় সাফ করি। এখানে একটু পড়ে গেছে, আমি তুলে দিয়ে দিয়েছি। এই যে অল্প একটু, আর এই মিষ্টি কুমড়ার ফুল আছিল দুই তিনটা, ওইগুলাও সাথে দিয়ে দিয়েছি। এই দেখেন, ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে দিছে বৌমা। অল্প একটু পানিও দিব এটার মধ্যে। হঠাৎ করে আমাদের বার্মিগ্রামে গরম পড়ে গেছে, সব জায়গায় গরম পড়ে গেছে। তবে এত এত দুই চার দিন থাকবে হয়তো, বলেছে বৃষ্টি হবে। এত বেশি গরম থাকে না আমাদের বার্মিগ্রামে।
আমি তো সবকিছু রোপণ করে ফেলেছি। অল্প একটু কিমা এখানে 1 কেজি হবে। এইভাবে একটা টমেটো দিয়ে দিব, এই যে ডুমো ডুমো করে কাটছি, টমেটো দিব, একটু আলু, একটা আলু দিব শুধু। এই একটা আলু ডুমো ডুমো করে কাটছি, কিমার মধ্যে দিয়ে দিব। এই দেশে আর কি খালি মিট, মাংস, চিকেন, এগুলা ছাড়া কিছু এক্সট্রা নাই যে এক্সট্রা কিছু করবে। আমরা মেয়েরা একটু সুটকি টুটকি খাই, আমার বাসায় ছেলেরা তো সুটকি খায় না, মাছ মাছও খায় না ওরা, আর সুটকি তো দূরের কথা, আমার ছেলেরা মাছ খায় না। একটু পানি দিয়ে দিচ্ছি, এটার মধ্যে আমি 1 চাকা মাছও দিব। এই শুটকিটা আমার এত ইচ্ছা হচ্ছে, আমি শুটকি খাবো। আমার বাসায় আরো 2টা কারি আছে, এই আমার স্পেশাল জিনিসটাও দিচ্ছি। এই যে পেঁয়াজ রসুনের পাতা একসাথে দিয়ে দিচ্ছি, একটু বেশি দিচ্ছি শুটকির মধ্যে, আর কিমার মধ্যে অল্প দিব, দিলেও হয় না দিলেও হয়, অল্প দিয়েছি। পেঁয়াজ রসুনের পাতা আমি একসঙ্গে রেখে দিছি, ভাজির মধ্যে, শুটকির মধ্যে, মাছের মধ্যে আমি খাই, সব কিছুতে আমি অল্প অল্প দিয়ে দেই। এই দেখেন এই মাছগুলো আমি দিব, অল্প একটু মাছ আছে, এগুলো আমি এই শুটকির মধ্যে দিয়ে দিচ্ছি, এগুলো আমি ভাজি করতেছি না, এইভাবে দিয়ে দিব। এইভাবে আপনারা একদিন রেঁধে খেয়ে দেখবেন। আমরা সিলেটিরা কেউ কেউ এইগুলার সাথে ওই শীতল শুটকি দেয়, আমি একটু কম খাই শীতল শুটকি, জানি না কেন আমার এত বেশি ভালো লাগে না, হঠাৎ খাই, যখন শিরা রান্না করি তখন খাই। আর এই শুকনা শুটকির মধ্যে আমি শীতল শুটকি কম খাই। দেখেন আমার কিমাগুলা বোনা হইতেছে,
এই আমি একটা আলু আর একটা টমেটো দিয়ে দিচ্ছি। অল্প করে একটু পানি দেব, এখন না আরো বুনা বুনা হোক। এই কিমার মধ্যে আমি একটু আচারি মশলা দিব, এই যে আমার হাতের বানানো দিব, একটু খাট্টা খাট্টা লাগবে। এই যে আমি এক চামচ ভর্তি করে দিয়ে দিছি। খুব ঝাল এটার মধ্যে। এই দেখেন আমার শুক্তিটা, আমি এটার মধ্যে একটু পানি দিব, এই যে অল্প করে দিব, এত বেশি দিব না, আমি হাফ গ্লাসের মতো দিয়ে দিয়েছি। এই যে আর অল্প একটু দিব, এটার মধ্যে আমি ধনে পাতাও দিব, ধনে পাতা আমি নামাবার সময় দিব। এই যে মাছ দিছি তো ভালো করে এইগুলা সিদ্ধ হতে হবে। এখন আমি ওইটা ওই চুলায় নিয়ে যাই। একটা মিডিয়াম সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে দিয়েছি আর একটা টমেটোও দিয়েছি। ছেলেটা আমার ছোট ছেলেটা একটুও তরকারি খেতে চায় না। একটু পানি দিব, এই যে অল্প, একদম অল্প, এই যে এভাবে মাখা মাখা হবে। আর নামাবার সময় আমি ওই ইয়ে দিব, ধনে পাতা দিব। দুনো কারের মধ্যে আমি ধনে পাতা দিব। দেখুন বলক এসে গেছে, এইগুলো আস্তে আস্তে হতে হবে। বুনছি আমি ভালো করে, অল্প একটু কিমা, দেখুন এখানে 1 কেজির মতো। আর শুটকির মধ্যেও বলক এসে গেছে, আমি একটু আগুনটা কমাই নেই। এবার এইভাবে আপনারা রান্ধবেন খাবেন, আপনারা চাইলে এই বোম্বাই মরিচও দিতে পারেন, আফ্রিকান মরিচ দিলে খুবই ভালো লাগে, ঘ্রাণ আসে তো ভালো লাগে। আমি একটা হয়তো দিয়ে দিব, আস্ত বৌমা লাগিয়ে লাগিয়ে খাবে, আমার খুব বেশি ঝাল লেগে যায়। এটারও আমি একদম কমের আঁচের মধ্যে নিয়ে আসতেছি, এগুলো আস্তে আস্তে হোক। তো দেখলেন তো, এগুলা হতে হতে এটা আরো 10 মিনিট হবে, আর এটাও আরো 10-15 মিনিট হবে। আর আমি নামিয়ে আর আপনাদেরকে পিকচার দেখাই না, এইভাবে আমি রান্নাটা করি। আরো জাল খাওক, এগুলো আস্তে আস্তে জাল খাওক, যত জাল খাবে তত মজা হবে। তো দেখলেন তো আপনারা, আমি সব কিছু বানিয়ে রেডি করে রেখে ফেলি, শুধু রান্নাটা কিভাবে খাই কিভাবে করি ওটাই আপনাদেরকে দেখাই। আশা করি আপনারা ভালো লাগবে আপনাদের। তো সবাই আমার পাশে থাকবেন, আমার কাছে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যতজন যত ভাই বোনেরা আমাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেই।
সবাই ভালো থাকুন। যতজনে আমাকে সাবস্ক্রাইব করেন আমি ততজনকে এইভাবে সাবস্ক্রাইব করি। আর লাইক দিবেন, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, বলবেন কীরকম আপনাদের লাগলো, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। এই দেখেন এগুলো আস্তে আস্তে হচ্ছে, খুবই মজা হবে। কাঁচামরিচও দেওয়া যায়, আমি কাঁচামরিচ দেই না আপনারা জানেন তো, শুধু শুধু ঝাল লেগে যায় আমার। এই দেখেন আরো দুইটা কারি আছে। তো আজকে এতটুকু আপনাদেরকে দেখাবার ছিল, তাহলে আসি, আসসালামু আলাইকুম।